একজন প্রাইমারি শিক্ষক নতুন চাকরি হওয়ার পরে কত হাজার টাকা বেতন পান এবং চাকরি শেষে কত লক্ষ টাকা পাবেন আপনি কি জানেন? একজন ভাইয়ের প্রশ্ন ছিল, একজন প্রাথমিক শিক্ষক অর্থাৎ প্রাইমারিতে নতুন চাকরি হওয়ার পরে কত হাজার টাকা বেতন পান এবং একজন শিক্ষক চাকরি শেষে কত লক্ষ টাকা পায় এবং চাকরি শেষে একজন প্রাইমারি শিক্ষক প্রতি মাসে কত হাজার টাকা পেনশন পায়। আপনি যদি সাধারণত কাউকে জিজ্ঞেস করেন যে ভাই আপনার বেতন কত, বেসরকারি চাকরি হোক বা সরকারি চাকরি হোক, দেখবেন বলতে চাইবে না, বলবে যা পাই মোটামুটি ভালোই পাই, তা দিয়ে সংসার চলেই যায়। কিন্তু সঠিক বেতন কেউ বলতে চায় না। আবার যদি কেউ বলে তাহলে দেখবেন বেশি বাড়িয়ে বাড়িয়ে বলছে। তো অনেকের মনে এমন প্রশ্ন জাগে যে প্রাইমারিতে এত বিশাল সার্কুলার হয়, নতুন শিক্ষক হচ্ছে, তারা নতুন অবস্থায় চাকরিতে জয়েন করার পরে কত হাজার টাকা বেতন পায় মাসে, কৌতূহল জাগে। বা যারা নতুন শিক্ষক পেশায় আসতে চান তাদের মনেও একটা প্রশ্ন জাগে যে প্রাইমারিতে আমি যদি শিক্ষক হই তাহলে আমি মাসে কত হাজার টাকা বেতন পাবো। তো যারা এই বিষয়ে জানতে আগ্রহী, মনে জানার ইচ্ছা আছে, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমি প্রাইমারির বেতন কাঠামো, চাকরি শেষে কত টাকা এবং চাকরি শেষে পেনশন কত হাজার টাকা, এই বিষয়ে সব বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই অনুরোধ করবো চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন বিষয়ে তথ্য পাওয়ার জন্য। প্রাইমারিতে যখন কারো চাকরি হয় তখন তারা সরাসরি 13তম গ্রেডে চাকরিতে জয়েন করে। আপনি ছেলে হন বা মেয়ে হন সমান। প্রাইমারিতে 13 গ্রেডের বেসিক বেতন হচ্ছে 11,000 টাকা। 11,000 টাকার সাথে একজন শিক্ষক, চিকিৎসা ভাতা 1500 টাকা, টিফিন ভাতা 200 টাকা, যাতায়াত ভাড়া 300 টাকা এবং বাড়ি ভাড়া মূল বেতনের 45%, অর্থাৎ 11,000 টাকার 45%। তো এখানে একটা ঘটনা আছে, আপনি যদি গ্রাম এলাকায় হয়ে থাকেন উপজেলা পর্যায়ে তাহলে আপনি পাবেন মূল বেতনের 45%। আর আপনি যদি সিটি কর্পোরেশন যেমন রাজশাহী, সিলেট, খুলনা, রংপুর, ময়মনসিংহ এ ধরনের সিটি এলাকায় তাহলে আপনি মূল বেতনের 50% হারে বাড়ি ভাড়া পাবেন, অর্থাৎ মূল বেতনের অর্ধেক। আর আপনি যদি ঢাকা সিটির মধ্যে হয়ে থাকেন তাহলে আপনি পাবেন 60% বাড়ি ভাড়া। তো এখন একজন শিক্ষক যদি গ্রামে বসবাস করে সে বাড়ি ভাড়া পাবে 45%, অর্থাৎ 4,950 টাকা। তাহলে সব কিছু মিলিয়ে একজন শিক্ষক নতুন অবস্থায় গ্রামে বাস করে বা গ্রামে চাকরি করে তার বেতন হবে 17,950 টাকা। আর যদি কোনো সিটি কর্পোরেশন এলাকায় চাকরি করে থাকে তাহলে সেই শিক্ষকের প্রথম বেতন হবে 18,500 টাকা। যদি ঢাকা সিটির মধ্যে হয়ে থাকে তাহলে তার বেতন হবে 19,500 টাকা। প্রাইমারি চাকরিতে প্রতি বছর 5% হারে বেতন বৃদ্ধি পায়, অর্থাৎ আপনার যে বেসিক 11,000 টাকা, এক বছর শেষে আপনার 5% বেতন বৃদ্ধি পাবে। এক বছর পরে আপনার বেতন বাড়বে 550 টাকা। একজন প্রাইমারি শিক্ষক প্রতি বছর 3টি বোনাস পেয়ে থাকে, অর্থাৎ 2 ঈদ এবং বৈশাখী ভাতা। 2 ঈদে মূল বেসিকের 100%, অর্থাৎ রোজার ঈদেও 11,000 টাকা, কুরবানির ঈদেও 11,000 টাকা। আর বৈশাখী ভাতা হিসেবে পায় 2,200 টাকা, অর্থাৎ এক বছর শেষে 24,200 টাকা বোনাস পেয়ে থাকে একজন শিক্ষক। পদোন্নতি, একজন শিক্ষক প্রাইমারি চাকরিতে জয়েন করার পর তার কর্মদক্ষতার উপর সেই শিক্ষক প্রধান শিক্ষক পর্যন্ত হতে পারবেন। একজন প্রাইমারি শিক্ষক চাকরি জীবন শেষ করার পর এককালীন সরকারিভাবে তিনি 40-45 লক্ষ টাকা পেয়ে থাকেন। একজন প্রাইমারি শিক্ষক চাকরি থেকে অবসর নেওয়ার পরে প্রতি বছর 13,000 টাকা করে পেনশন পেয়ে থাকে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কিন্তু অনেক সুযোগ সুবিধা, যার কারণেই সরকারি চাকরিতে এখন সোনার হরিণ, চাকরি পাওয়াই দুষ্কর। তো যারা চাকরি পাচ্ছেন তাদের জন্য শুভকামনা। প্রাইমারিতে গত নিয়োগেও অনেক নিয়োগ হয়েছে, আবারও সামনে নিয়োগ চলছে, চলমান। অবশ্য যারা শিক্ষক হবেন তারা প্রথম অবস্থায় অর্থাৎ চাকরিতে জয়েন করার পর আপনারা 17,950 টাকা বেতন পাবেন এবং বিভিন্ন ধরনের বোনাস পাবেন। আমি আপনাদের সাথে একটা সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করেছি। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন অন্যদেরকে দেখার জন্য। আর এই ভিডিওর বিষয়ে যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আর মনে যদি কোনো অজানা প্রশ্ন থাকে, জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই সেটাও কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আমি চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার। তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন বিষয়ে তথ্য পাওয়ার জন্য।